ওয়েলকাম টু নিউ ওয়ার্ল্ড 91 আজকে আমরা দেখব জিরোধাতে কি করে ফান্ড অ্যাড করতে হয়। আগে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা জিরোধার অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্ট খুলব। এবার আমরা দেখব এই ভিডিওতে যে জিরোধাতে কি করে ফান্ড অ্যাড করতে হয় আর ফান্ড অ্যাড করলে জিরোধা বা ব্যাংক কত টাকা ঠিক আপনার অ্যাকাউন্ট থেকে কাটে। দেখুন এই ভিডিওটা মানে আমি অনেক জায়গায় দেখেছি তারা ফান্ড অ্যাড করে নেয় কিন্তু কত টাকা কি কাটছে আমি কোথাওই পাইনি। তো এই ভিডিওতে আপনাকে আমি বলে দেবো যে কত টাকা কাটছে। তো আপনি প্রথমেই জিরোধার অ্যাকাউন্টে লগ ইন করবেন, করার পরে এখানে দেখুন ফান্ডসে ক্লিক করবেন। ফান্ডে ক্লিক করার পরে দেখবেন আপনার এই পেজটা খুলবে। এখানে দেখুন আমার কোনো ফান্ড অ্যাড করা নেই, তো নতুন ফান্ড অ্যাড করব, তো অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আমি অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে যে ব্যাঙ্ক আছে আপনার এর সঙ্গে লিঙ্ক করা সেটা অটোমেটিকও নিয়ে নেবে। এবার দেখুন ইউপিআইতে যদি আপনি পেমেন্ট করেন মানে ফোনপে পেটিএম দিয়ে তাহলে আপনার ফ্রি, কোনো ট্যাক্স বা চার্জ কাটে না। কিন্তু আমি এখানে নেট ব্যাঙ্কিং দিয়ে টাকাটা এর মধ্যে নেব, তো সেই কারণে আমি নেট ব্যাঙ্কিংয়ে প্রেস করছি, কারণ আমি অ্যাকচুয়ালি দেখতে চাইছিলাম যে নেট ব্যাঙ্কিংয়ে জিরোধা কত টাকা কাটে। তো আমি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম, করে কন্টিনিউতে প্রেস করলাম। করার পরে দেখবেন কিছুক্ষণও প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে দেখবেন নিচের দিকে নিচে চলে আসবেন, নিচে দেখবেন আই অ্যাগ্রি অপশান আছে, এই আই অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন। আমার যেহেতু এটা ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাকাউন্ট তাই ইন্ডিয়ান ব্যাঙ্কের লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে যে ফান্ডটা অ্যাড করেছি সেই ফান্ডটা এখানে দেখিয়ে দেবে যে এত টাকার আপনি ফান্ড অ্যাড করছেন, তো সেই ফান্ড অ্যাড এখানে দেখাবে, সেটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। দেখার পরে আপনি এখানে নিচে চলে আসবেন, দেখবেন এখানে ট্রানজাকশান পাসওয়ার্ড দিতে বলছে, আপনি এখানে ট্রানজাকশান পাসওয়ার্ড দেবেন যেটা আপনার ব্যাংকের ট্রানজাকশান পাসওয়ার্ড। দেওয়ার পরে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট ক্লিক করবেন। দেখুন পেমেন্ট সাকসেসফুলি, ট্রানজাকশান নাম্বার এটা দেখিয়ে দিয়েছে, ওকে করবেন। করার পরে দেখুন এখানে আমি ফান্ড অ্যাড করেছি, এই অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে দেখবেন এখানে পুরো টাকাই প্রথমে দেখাবে যে আপনার অ্যাভেলেবেল মার্জিন এত, আপনার অ্যাভেলেবেল ক্যাশ এত। কিন্তু এতে মাথায় রাখবেন যে আপনার যে টাকাটা কাটে সেটা সেই দিনই সঙ্গে সঙ্গেই কাটে না, এই টাকাটা বেশ কিছুদিন পরে মানে অ্যাটলিস্ট দু তিন দিন পরে আপনি দেখতে পারবেন যে এই ফান্ডের থেকে আপনি যে টাকাটা অ্যাড করেছেন সেই টাকাটা কেটে নিয়েছে। এবার আপনাকে আমি দেখাই যে কত টাকা ঠিক কাটে। তো সেই কত টাকা কাটে সেটা দেখার জন্য আপনি প্রথমে এখানে ফান্ড অপশানে চলে আসবেন। ফান্ড অপশানে আসার পরে দেখবেন ইকুইটির ঠিক উপরে এখানে ভিউ স্টেটমেন্ট আছে, এই ভিউ স্টেটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এরকম একটা পেজ খুলে দেবে। পেজ খুলে যাওয়ার পরে এখানে কিচ্ছু না, জাস্ট আপনি এই ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আমি যে টাকাটা অ্যাড করেছিলাম সেই টাকাটা অ্যাড করার পরে আমার 10.62 টাকা কেটেছে। তো এটাই আপনাকে আমি দেখাতে চাইছিলাম যে জিরোধা ঠিক কত টাকা চার্জ করে। মানে অ্যাকচুয়ালি জিরোধা বলে যেটা জিরোধা চার্জ করে না, এটা ব্যাঙ্ক থেকে চার্জ হয় যে আপনি ট্রানজাকশান করেছেন। তো প্রত্যেক 1 লাখে আপনার 10.62 টাকা করে কাটবে, তো এখানে সেটাই দেখাচ্ছে। তো 10.62 টাকা এখানে আপনার কেটে নিয়েছে। তো এই হলো ভিডিওর শেষ, এখানে আর কিছুই সেরকম দেখানো ছিল না, এখানে আপনার জাস্ট ফান্ড অ্যাড করাটা আমি দেখিয়ে দিলাম যে কীভাবে জিরোধাতে ফান্ড অ্যাড করতে হয়। তো এইভাবে আপনি ফান্ড অ্যাড করে নিতে পারেন জিরোধাতে, আর ইউপিআই তো ফ্রি আছে। তো যদি ওই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও এই বেলের ঘন্টিটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।